একটু হাই করে দাও, তোমাদের ভিডিও না নিলে তো। আজকের ভিডিওটা আমাদের বাড়ি থেকে না, আজকের ভিডিওটা সৌভিকদের বাড়ি থেকে শুরু হচ্ছে, দেখতেই পাবে। সৌভিক বাড়ির কাজ বাজ করে দিচ্ছে, বাড়ির কাজ না, আসলে আমার কাছে কোনো পাঞ্জাবি নেই, এখন যাচ্ছি হচ্ছে কলেজে বসন্ত উৎসবে, চলে হয়েছে আমার জামা দলামুচড়া করা, ঠিক আছে। তো ওই পাঞ্জাবিটা আমি এখন পরবো, পরে আমি আর সৌভিক এখন চলে যাবো হাবড়া স্টেশনে, ওখানে আরও বন্ধু বান্ধবীরা সব অপেক্ষা করছে, সব একসাথে চলে যাবো কলেজে। তোমরা যারা জানো না তাদের বলে দিই, আমি হচ্ছি বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ি, তো ভিডিওতে সব দেখতেই পাবে আজকে। তো আমরা এই মুহূর্তে হাবড়া স্টেশনে পৌঁছে গেছি, আমার সঙ্গে আছে সৌভিক। তো ভেবেছিলাম যারা যারা আমাদের জন্য অপেক্ষা করছে তারাই এখনও এসে পৌঁছেনি, একজন হচ্ছে ট্রেনে আছে আর একজন ভ্যান পাচ্ছে না, তো আমরা টিকিট ফিকিট কেটে দাঁড়িয়ে আছি এখন হাবড়া স্টেশনে, দেখতে হবে। তো যাদের জন্য অপেক্ষা করছিলাম তাদের মধ্যে এই যে একজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, ঐন্দ্রিলা। তো আরেকজন হচ্ছে সৌভিক, সে এখনও ট্রেনে আছে, ট্রেন আসলে সেই ও সরি সুজয়, সুজয় মিস্টেক হয়ে গেছে, অনেকদিন দেখা হয় না তো তাই নাম ভুলে যাচ্ছি। আমাদের ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো, কোনোদিন উঠিনি, আজকে ফার্স্ট ট্রেনে উঠছি। ওই সুজয় কই, দেখতে পাচ্ছি না আমি, এই যে আমাদের সুজয়কে পেয়ে গেছি, আমাদের চকলেট বয় সুজয়, অনেকদিন পর দেখা হলো, গেলে মিল যা, এটা হচ্ছে ফর্মালিটি, ঠিক আছে। তো আমরা এখন সোজা কলেজে চলে যাবো, আমাদের আরেকজন কাস্টমার পেছনে চলে গেছে, মানে লেডিসে কি করছো, আর সৌভিক গেটের ওখানে যে পাহারা দিচ্ছে, ভাবছে কোনো মেয়েটে দেখতে পায় নাকি, বলে দুলহানে লে যায়েঙ্গে হিরোইনকে তুলবে। তো আমরা বারাসাত স্টেশনে নেমে গেছি, দেখতে পারো পেছনে সব আছে গ্যাং লোক, ফ্যান ফলোয়ার্স। তো সবাই মিলে এখন কলেজের দিকে যাব, শুধু পেছন দিকে দেখো, ভিড় দেখো শুধু, যদিও ফাঁকা চারিদিকে, দেখতে হবে সব আমাদের কলেজে যাচ্ছে, যে এরা সব আমাদের কলেজে যাচ্ছে, সব প্রচুর লোক। কে ইন্ট্রো দেবে, কোথা থেকে ইন্ট্রো দিচ্ছে, সাবস্ক্রাইব প্লিজ বাংলা এবি ব্লগ, বাংলা এবি ব্লগ। আর আমার নাম আকাশ রায়, ফেসবুকে হাই পাঠিও। পেছনে দুটো তিনটে ফ্যানের সাথে দেখা গেছে ওই পাশ থেকে। তো আমাদের আরেকজন দাঁড়িয়ে আছে এখানটায়, মল্লিকা। তো এখন আমরা যাবো সোজা কলেজের দিকে, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, একটু হাই করে দাও, তোমাদের ভিডিও না নিলে তিনজনেই একদম বাংলা এবি ব্লগ মনে করে সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবার পেয়ে গেছি তিনজন। তো এই ব্যাক সাইড থেকে আমরা ঢুকছি, এটা হলো আমাদের ক্যান্টিন সাইড, এই জায়গাটায় আমরা আগে আড্ডা ফাড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম। তো এখানে লোকজন বেশ ভালোই আছে। তো এই হলো কলেজ ক্যাম্পাসের অবস্থা, দেখতে হবে চারিদিকে পুরো ফুল বাগানে আছি আমরা এখন। আর এই এটা হচ্ছে আমাদের সেই ফেমাস জায়গা, এই জায়গাটায় আমরা সবসময় ফটোশ্যুট করে থাকি, ঠিক আছে, মানে যখন কলেজে আসতাম এই জায়গাটায় বসেই আর কি আমরা আড্ডা মারতাম ও ফটোশ্যুট করতাম। আর সৌভিক গাছের ভিউটা খুব সুন্দর, আর সৌভিক একটা বৌদির সাথে এখানে প্রেম করতো, তারপরে ছিল কলা বাগান, এখানে কলা বাগানটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কি সেখান থেকে কলা বাগানটা কমিয়ে দেওয়া হয়েছে, এখন ফাঁকা করে দিয়েছে যাতে আর কোনো ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে। এই মুহূর্তে আমি আমাদের কলেজ ক্যাম্পাসে আছি, চারিপাশে দেখতে পারবে এই হচ্ছে কন্ডিশন। তো এখন সবার কাছে যাব, যে যে জিজ্ঞেস করবো মানে বসন্ত উৎসবে এসে কার কীরকম লাগছে, ঠিক আছে। তো আমাদের এই কলেজে বসন্ত উৎসবে এসে তোমার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুবই এনজয় করেছি। আচ্ছা তোমাদের কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, একজন না সবার বলতে হবে, ভালো লাগছে। আমি কিরে কি পালাচ্ছেন কেন বলছি, দিদি পালাচ্ছেন কেন, আপনার ভিডিওতে আসবো না তাই। ও আচ্ছা তাই। আমাদের আলামিন এখন মেয়েদের, র্যান্ডম মেয়েদের যে কোশ্চেন করবে, গাইজ এখন আমি কোশ্চেন করব র্যান্ডম মেয়েদেরকে, আর ভাই আছে আকাশ, একদম আমি রেকর্ড করব, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। কোশ্চেনটা কি একটু বলে দে, কোশ্চেনটা হচ্ছে কি নেমে আসে কিন্তু উপরে উঠে যায় না, অ্যান্সারটা হলো বৃষ্টি, তোমরা শুনে রাখো। তো চলো এবার দেখা যাক আলামিন গিয়ে কোশ্চেন করবে,
বলছি কোশ্চেনটাও যে কি নেমে আসে উপরে উঠতে পারে না, একবার ওদিকে 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 চলে যাচ্ছে, কোশ্চেন অ্যান্সার না দিয়ে চলে যাচ্ছে, কোন ব্যাপার না, হ্যাঁ বল, হ্যাঁ যে কোনো একটা অ্যান্সার অ্যান্সার লাগবে, কোনো অ্যান্সার নেই, তো ভেতরের দিকে গান হচ্ছে দেখতে পাচ্ছি, তো এখন যাবো যেয়ে দেখবো, গান নাচা গানা হচ্ছে ভেতরের দিকে, তো চলো দেখা যাক অডিটোরিয়ামে কি হচ্ছে। একটা রং নেওয়ার জন্য তাও খালি প্যাকেট, কিচ্ছু নেই ভেতরে, কিচ্ছু নেই, কিন্তু এই একটা প্যাকেট নেওয়ার জন্য কি করছে এরা সব। তো গাইজ আমাদের কলেজে এখন অঙ্কুশ চলে এসছে, সিনেমার হিরো অঙ্কুশ, কোথায় সেই অঙ্কুশ এসে যাচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে। মির্জা বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা, তো সেই কারণে দেখতে হবে, এবং মির্জার এটা পার্ট ওয়ান, পার্ট টু আসবে। আর একটা কথা খুব গর্বের সাথে বলতে পারি আমি, যে মির্জা বলছি না বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা, অ্যাকশন সিনেমা, তোমরা হয়তো প্রচুর বাংলা ছবি দেখেছো, সেই সব কম্পেয়ার করে বলতে পারো আচ্ছা এর থেকে বেশি হবে, তা মির্জা হলে সাউথ ইন্ডিয়ান আর হিন্দি সিনেমার থেকে বড় সিনেমা। আমি তাই জন্যই বলছি যে মির্জা তোমরা অবশ্যই দেখো, এটা অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার প্রথম ছবি, সব কিছু লাগিয়ে দিয়েছি ছবিটার পেছনে, এবং তাই তোমরা যদি দেখো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এবং এতক্ষণ আমরা জানি তোমরা টিজার দেখছিলে, তো ভালো লেগেছে টিজার, থ্যাংক ইউ, টিজার দেখেই তোমরা বুঝে গেছো ছবিটা কত বড় অ্যাকশন সিনেমা। এখন ট্রেলার আসবে 30 তারিখে, আর 24 তারিখ মানে কালকে রাজারহাটে আমরা বাংলার সব থেকে বড়, অনেক কিছু ট্যাগ আছে মির্জার মধ্যে, সেটা সত্যি কি বলে বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার, তো সেইটা হ্যাঁ, আর বারাসাত থেকে কিন্তু রাজারহাট খুব একটা দূরে নয়, তাই তোমরাও যেতে পারো সেখানে। কালকে 24 তারিখ সন্ধ্যে 6টার সময় লঞ্চ হচ্ছে বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার, এরও মির্জা মির্জা টাইটেল ট্র্যাক, এবং সেটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে সন্ধ্যে 6টার পর থেকে, আর কালকে লঞ্চ করছি আমরা রাজারহাটে। তো আমাদের কলেজের বসন্ত উৎসব পালন করা আমাদের শেষ, এখন আমরা সোজা চলে যাব বাড়ির দিকে, ওই যে ওরা দুজন চলে যাচ্ছে, তো আমি ওদের পেছন পেছন যাবো, এখন যাবো স্টেশন বারাসাত স্টেশন, সেখান থেকে সোজা বাড়ি, আর কোথাও যাব না। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।